রেল লাইনে ধস ঠিক এই বিষয় কি জানা যাচ্ছে কারণ পাঁচ জোড়া লোকাল ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে অয়ন অবশ্যই বিধাননগর রোড স্টেশন এবং কাঁকুর গাছের যে কেবিন রয়েছে কর্ড লাইনে এই দুটি জায়গার মধ্যেখানে একটি জায়গাতে রেল লাইনের একদম গা ঘেসে অনেকটা গভীর গর্ত আজকে প্রথম যে ফার্স্ট লোকাল চলেছিল তার চালক দেখতে পান তিনি যখন সেটা তার কন্ট্রোল রুমকে জানান তখন পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে রেলের আধিকারিকরা এসে সেখানে একটি ধস তার অস্তিত্ব টের পান এবং সঙ্গে সঙ্গে সেই লাইনের ব্যবহার বন্ধ করা হয় এবং কম্পনের ফলে যাতে পাশের লাইনেরও কোনো ক্ষতি না হয় অতএব সেই লাইন দিয়েও ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রেখে এখন শুধুমাত্র মেন লাইন লাইন দিয়েই সমস্ত লাইনের ট্রেন চালানো হচ্ছে এবং কর্ড লাইনের পাঁচ জোড়া লোকাল ট্রেন অর্থাৎ দশটি লোকাল ট্রেন এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে বলে পূর্বলের সূত্রে খবর ধসের গভীরতা কতটা মাটি ঠিক কতটা নরম অবস্থায় আছে এগুলো খতিয়ে পরীক্ষা করে দেখছেন রেলের পদস্থ বাস্তুকাররা পায়েল ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা